ভারতবর্ষে এনআরসি এবং ক্যাবকে নিয়ে বিরাট বড় সমস্যা কিন্তু চালু হয়েছে ইতিমধ্যে। নাগরিকত্ব প্রকৃতপক্ষে কি সেটাই সকলের জানা নেই। আপনারা এই ভিডিওতে সঙ্গে থাকুন, আমরা আলোচনা করব ভারতের নাগরিকত্বের জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস আপনার লাগবে, ভারতের নাগরিকত্ব কারা পাবে, ভারতের নাগরিকত্ব আসলে কি, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভারতবাসী হিসেবে আজকের এই সমস্যার সম্মুখে দাঁড়িয়ে আপনার এই ভিডিওটি সম্পূর্ণ জানা একান্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন রীতিমতো গুরুত্বপূর্ণ আপডেটগুলো গ্রহণ করার জন্য। আপনার যদি মোবাইল দিয়ে গেম খেলার অভ্যাস থাকে, ক্রিকেট কাবাডি বা ফুটবল খেলার কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন, এখানে খেলতে পারবেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা প্রচুর অফার অ্যাভেল করতে পারবেন, রেফার অ্যান্ড ফ্রেন্ডেরও অফার আছে। আপনারা টিম বানিয়ে খেলতে পারবেন 11 জন পছন্দ মতো প্লেয়ার নিয়ে। এখান থেকে যে সমস্ত টাকা আপনি জিতবেন সেগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি উইথড্র করা যায়। বিস্তারিত জানতে ডেসক্রিপশন চেক করুন। এনআরসি এবং ক্যাবকে কেন্দ্র করে এই মুহূর্তে সারা দেশে রাজনৈতিক সরগোল শুরু হয়েছে। ভারতের নাগরিকত্ব প্রমাণ না করতে পেরে আসামে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে 19 লক্ষের বেশি মানুষ। সম্প্রতি লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল এ ভারতের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়মের পরিবর্তন ঘটানো হয়েছে। এমতো পরিস্থিতিতে আপনিও যদি ভারতের নাগরিকত্ব পেতে চান, তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা এখানে ভারতীয় নাগরিকত্ব পাবে কারা, এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট থেকে শুরু করে আবেদনের পদ্ধতি আপনাকে দেখানোর চেষ্টা করছি। কিভাবে নির্ধারিত হয় ভারতের নাগরিকত্বটি? ভারতের নাগরিকত্ব নির্ধারিত হয় কিভাবে, এই প্রশ্নে কিন্তু সবাই এখন চঞ্চল। সাধারণভাবে জন্ম এবং বংশ পরম্পরায় ভারতের নাগরিকত্ব পাওয়া যায়। 1949 সালের 29 নভেম্বরে আসা সংবিধান অনুযায়ী আপনার বাবা মা যদি ভারতে জন্মগ্রহণ করেন তাহলেই আপনি নাগরিকত্ব পেতে পারেন। আবার 1955 সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে যাদের জন্ম ভারতবর্ষে তারা এদেশীয় বলে গণ্য হতে পারেন। এছাড়াও 1987 সালের 1 জুলাই থেকে 2003-এর নাগরিকত্ব সংশোধনী আইনের আগে যাদের জন্ম তারা ভারতীয় বলে বিবেচিত হতে পারেন। বিস্তারিত জানতে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে। পরবর্তীতে দেখুন নাগরিকত্ব সংশোধনী বিল অনুযায়ী এখন ভারতের নাগরিকত্ব কারা পাবে। নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়েছে ভারতের প্রতিবেশী মুসলিম অধ্যুষিত 3টি দেশ আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। যদিও বিশ্বের অন্যান্য দেশের সকল ধর্ম অবলম্বী মানুষরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। 1955 সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছিল ভারতের নাগরিকত্ব তারাই পাবে যারা আবেদন করার আগে টানা 12 মাস ভারতে বাস করেছে। এর সাথে বিগত 14 বছরের মধ্যে 11 বছর তারা ভারতে কাটিয়েছে। তবে নাগরিকত্ব সংশোধনী বিলে টানা 12 মাসের সাথে দ্বিতীয় নিয়মের সময় কমিয়ে 6 বছর করা হয়েছে। অর্থাৎ এখন তারাই ভারতে আবেদন করতে পারবেন যারা বিগত 8 বছরের মধ্যে 6 বছর ভারতে আছেন। প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে? সর্বপ্রথম আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in ওয়েবসাইট অনুযায়ী আবেদনকারীর কাছে বৈধ বিদেশি পাসপোর্ট, বৈধ আবাসিক অনুমতি, LTV এবং মা বাবার জন্ম তারিখের প্রমাণ থাকা জরুরি। এছাড়াও আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন। নাগরিকত্বের জন্য কিভাবে আবেদন করবেন? রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার সেকশন 5(1)(a). প্রথমত এর জন্য আপনাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in ওয়েবসাইটে যেতে হবে। দ্বিতীয়ত, এবার আপনি কোন ধরনের রেজিস্ট্রেশন করতে চান সেটি মনোযোগ সহকারে নির্বাচন করবেন। তৃতীয়ত, এরপর অ্যাপ্লাই অনলাইন বাটনে আপনি ক্লিক করবেন। চতুর্থত, এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে যেখানে আপনার সম্পর্কে, আপনার বাবার সম্পর্কে, আপনার মায়ের সম্পর্কে, আপনার বিবাহ ও কর্মজীবন সম্পর্কে, আপনার পাসপোর্ট সাইজের পাসপোর্টের যে তথ্য সেটা পূরণ করতে হবে। সমস্ত তথ্য দেওয়ার পর আপনাকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। পঞ্চমত, এর পরের পেজে আপনাকে ঠিকানা সম্পর্কে জানাতে হবে। এটির পরে পরিবার এবং তার পরের পেজে কোনো ফৌজদারি মামলা চলছে কি না সেটি জানাতে হবে। এবং ষষ্ঠত, এই 3টি পেজের পর আপনার ছবি ও ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সবশেষে পেমেন্ট করতে হবে। ভিডিওটিকে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। নাগরিকত্ব প্রমাণে যারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে চান তারা এই ভিডিওটি দেখে করতে পারবেন, যেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। ভারতীয় নাগরিক হিসেবে সকলকে
যাতে ভারতের নাগরিকত্বের প্রমাণ করতে পারে তার সাহায্য করা। ধন্যবাদ।